আসলে কেমন আছো রাজ? হয়তো ভালো আছো। কেননা আমি সবসময় জিনে তোর কথা চিন্তা করি। আমি বাসায় যাইও সবসময় জিনে তোদের চিন্তা চিন্তা করি, কেননা তোদেরকে আমি অনেকটা মিস করি। কেন? রাজ, তোকে আমি অনেকটা বেশি ভালোবাসি, তারও চেয়ে বেশি ভালোবাসি তোর বউ ইবাকে। কেন জানোস? ও আমারটা ভালো বোন। আসলে তোর কাছে আমার বোনটা বিয়ে দিয়ে না আমি নিশ্চিন্তে আছি। আমি জানি রাজ, তুই কখনো আমার বোনটাকে কষ্ট দিবি না। সবচেয়ে বড় কথা কি জানো, তোদেরকে আমি বারবার অনেক মিস করি, মনে চাই বারবার অনলাইনে ফিরে আসি। কিন্তু গরিবের ছেলে তো, অনলাইনে চাইলে তো ফিরে আসতে পারি না, টাকার হয়তো প্রবলেম আছে। তো যেদিন আমার টাকা পয়সা হবে আবারও তোদের কাছে আসবো। তবে রাজ, ভালো থাকবি, নিজের খেয়াল রাখবি। আর এবারে বলি, আমি কই মনে তোর বইনেরে যে তুই আকাশ আসকাইছিলি। আসলে কি জানো আকাশ, তোদেরকে অনেক আমি মিস করি। আমি রাজ সবসময় দিনে তোরে মিস করি। তুই যখন সিক্স এসে বসে থাকতি না, আমার অনেকটা ভালো লাগতো। তুই এই আমার বোর্ডটার ভিতরে সারাক্ষণ বসে থাকতি। আমি বললাম এখন তোর অনেকটা মিস করি। আমি যেরকম ঈদে এইবারে যত রকম ভালোবাসি রে আকাশ, তবে তোরেও অতটুকু ভালোবাসি। কিন্তু তুই বন্ধু বুঝলি না আমার ভালোবাসা, তুই বুঝতে পারলি না, তুই না বুঝেই চলে গেলি। আসলে আমি জানি না যে তুই আমাদেরকে ছেড়ে কেন চলে গেলি, কিন্তু কথা কি জানো, তোরে অনেকটা মিস করি। সবসময় জিনে তোর কথা ভাবি যে তুই কই আসোস, বুঝছোস? তবে এবারে বল মনে, আর সবচেয়ে বড় কথা হলো ঈদ মোবারক, তোরও ঈদ মোবারক, ঠিক আছে? ভালো থাকবি, নিজের খেয়াল রাখবি, মাঝে মাঝে আসিস আমাদের সাথে কথা বলতে। অনেকটা ভালোবাসি, শ্রদ্ধা করে বোন হিসাবে। একটা কথা কি জানো, ভালোবাসা বলতে আমি আজকে বুঝেছি যে ছেলেটি অনলাইনে থাকে না, তারপরও তোমাকে দেখার জন্য আর তোমার সাথে কথা বলার জন্য হয়তো একদিন না হলো সপ্তাহে একদিন হলো আসে, শুধু একটা কথা বলার জন্য যে আমার বোনটা কেমন আছে। একটা কথা কি জানো, আমি বুঝতে পারছি যে আমি যতটুকু ভালোবাসি তার চেয়ে হয়তো বেশি তোমাকে আর যে আকাশ ভালোবাসে। আমি জানি না তোমাদের এই ভাই বোনের সম্পর্ক কতদিন থাকবে, কিন্তু সবচেয়ে বড় কথা কি জানো, আমার ভালোবাসা তোমাদের প্রতি যে ভালোবাসাটা দেখে আমি অনেকটা, আমি আকাশকে না অনেকটা ভালোবাসি। আসলে আকাশকে আমি অনেকটা মিস করি। যতক্ষণ তোমার সাথে থাকি না ততক্ষণ আকাশের কথা মনে পড়ে। যখন কেউ সিক্সে এসে বসে না তখন না আকাশের কথা অনেকটা মনে পড়ে। আসলে আকাশ সেই একটা ভাই যে ভাইটা সবসময় জন্য এই বোনটার পিছিয়ে থাকতো। আমার কলম এখন অনলাইনে তুমি বলতে আর আমার অনলাইনের ভিতরে কেউই নেই, এই ইমো গ্রুপে আর কেউই নেই, শুধু তুমিই ছিলে আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ। সেকেন্ডে ছিল আমার আকাশ, কিন্তু আকাশ ইমো গ্রুপ থেকে চলে গিয়ে আমাকে অনেকটা কষ্ট লাগতেছে। সবচেয়ে বড় কথা কি জানো, আমি আকাশকে না অনেকটা ভালোবাসি, ভাই হিসেবে সারা জীবন ভালোবেসে যাব। আর আমি জানি আকাশ আমাকে অনেক অনেক লাভ করে, কিন্তু মাঝে মাঝে এসে না কথা বলে চলে যায়, আমাকে না অনেকটা কষ্ট লাগে। আমিও চাই আমার ভাই সবসময় যেন আমার সাথে কথা বলুক। আকাশ, তোর বইনে কইছে তোর সাথে দেখা করবো, ঠিক আছে? তুই একটু কষ্ট করে আর তোর বইনের লাগে একটু দেখা করিস, কেন তো তোর বইনে তোরে অনেকটা মিস করে, বুঝতে পারছো? আকাশ আমার বলছে যে আকাশ চলো আমার সাথে দেখা করে, তোর এইটা কথাটা মনে রাখিস, তোর বইনে তোর দেখা করতে কইছে। আবে রাজ, ওটা কোনো সমস্যা নাই গা, কালকে দেওয়ার মনে আছে, সমস্যা নাই, কালকে আমি দেওয়ার মনে আমার বুনের লাগে। সবচেয়ে বড় কথা হইলে মিস করি তো তোর বুনের, বুঝতে পারবো না দেওয়ার মনে। আকাশ ভাই আমার, তুই কেমন আছোস? তোকে ছাড়া তো আসলে আকাশ তোকে আমি সারাক্ষণ মনে করি যে তুই কই আছোস, তোরে অনলাইনে খুঁজে পাই না, তুই কি বুনেকে ভুলে গেছোস? সত্যি করে বলবি আকাশ, আমার কথা কি তুই কষ্ট পেয়েছোস? পাইলে বলবি যে আসলে তোর কথায় আমি অনেকটা কষ্ট পেয়েছি, সেই জন্য তোর কাছ থেকে অনেক দূরে চলছি। সত্যি কথা কি জানো আকাশ, আমি তোরে বোন হিসাবে অনেকটা ভালোবাসি। জানি না আমার ভালোবাসা তোর কাছে কতটুকু, কিন্তু তুই আমার রিয়েলি জগতের ভাই, তোকে আমি অনেকটা ভালোবাসি আকাশ, বিশ্বাস কর আমি তোকে অনেকটা ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা, আমি তোরে অনেকটা মিস করি, তুই ফিরে আয় আকাশ। সত্যি কথা বলতে জানো শিবা, আমি তোকে আমার বোন হিসেবে দেখি আর সারা জীবন তোকে আমার বোন হিসেবে দেখব। আর সবচেয়ে বড় কথা হলে আমি তো জানোস আমি এখন তো দোকানে কাজে বেশি বিজি, কারণ ছোট ভাই এখন দোকান থেকে চলে গেছে বাড়িতে,
সেজন্য আমার দোকানটা একলাই সামলাতে হয়, সেজন্য আর অনলাইনে থাকা হয় না। সবচেয়ে বড় কথা কি জানো, আর কেউকে মিস করি আর না করি, তোকে আর রাজকে অনেকটা মিস করি। আর তুই জানোস যে তোর ভালো একটা ভাই যদি থাকে সেটাই আর যে আকাশ। আর সবসময় জিনিস একটা চিন্তা করবি বা, তোর যদি কোনো ভাই রেলে থাকে সেটাই এই আকাশ। তোর প্রতি সপ্তাহে একবার হলো তোর খবর নিব। আর কথা হলো কি বইন আমার, অবশ্যই আমার কাজ যদি ছোটো ভাই চলে আসে তো অবশ্যই আবার অনলাইনে তোদের সাথে থাকবো, কথা দিলাম। তবে অবশ্যই আমার কথা যদি কই কষ্ট পেয়ে দাও, সবাই আমার ক্ষমা দৃষ্টি দেখবেন, তবে আমার ভিডিওটা সবাই দেখবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বইন ভালোবাসা।